হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে কিভাবে আপনি যত খুশি তত এস করবেন একদম ফিরিতে এমনকি আপনার নাম্বারটি গোপন রেখে অর্থাৎ আপনি যদি আপনার বন্ধুকে কোনো এস এম করেন এই পদ্ধতিতে তাহলে আপনার বন্ধুর মোবাইলে আপনার নাম্বারটি যাবে একটি বিদেশি নাম্বার হয়ে অর্থাৎ আপনার বন্ধু ভাববে তাকে কেউ এস করছে একটি বিদেশি নাম্বার দিয়ে আর এই পদ্ধতিতে আপনি এস করতে পারবেন যত খুশি তত একদম ফ্রিতে তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই কাজটি করতে হয় তবে অবশ্যই আপনাকে এই ভিডিওটি পুরোটি দেখতে হবে তো এজন্য আপনি আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সাপোজ আমি আমার ফোনের ডিফল্ট ব্রাউজারটি ওপেন করলাম তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন দেখুন অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাড্রেসবারে গিয়ে লিখবেন ডাব্লিউ 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 ডট ই একটি হাইপেন দিবেন এভাবে হাইপেন ফ্রি এস এম এস ফ্রি এস এম এস ডট কম স্ল্যাশ এস এম এস এসএমএস ডট পি দেখুন অ্যাড্রেসটি আবার দেখে নিন ডাব্লিউ 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 ডট ইহাইপেন ফিরি এস এম এস ডট কম স্ল্যাশ এস এম এস ডট পিএইচপি আমি অবশ্য এই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা ওখান থেকে ঢুকতে পারবেন তো এই অ্যাড্রেসে আপনারা চলে যাবেন এই লিংকে এই লিংকে যাওয়ার পরে দেখুন এরকম একটি পেজ আসবে আপনার সামনে তো এই পেজে দেখুন লেখা আছে এখন একটু এখানে দেখুন লেখা আছে সিলেক্ট কান্ট্রি এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন দেশে এস এম এস পাঠাতে চাচ্ছেন সাপোজ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো দেখুন এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো বাংলাদেশে কোনো কাউকে এস এম এস পাঠাব সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর দেখুন ইন্টার ফোন নাম্বার তো এখান থেকে আপনি যার নাম্বার এস এম এস পাঠাতে চাচ্ছেন তার নাম্বারটি এখানে দেবেন সাপোজ আমি একটি নাম্বার দিলাম সরি সো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম তারপর দেখুন এখানে লেখা আছে ইউর মেসেজ এখানে আপনি কী এসএমএস তাকে পাঠাতে চাচ্ছেন সেটি লিখবেন এখানে সাপোজ আমি হাই ফ্রেন্ড লিখলাম হাই ফ্রেন্ড তো তারপর দেখুন এখানে একটি করতে করছে সো এখানে আপনি ক্যাপচা কোডটি দিয়ে দিবেন দেখুন এই ক্যাপচা কোডটি একটু ডিফিকাল্ট তবে আপনি দেখুন এখানে কী লেখা আছে স্লো দেখুন এটি লেখা আছে সো আমি তারপরে এটি ক্যাপচার কোডটি পূরণ করার পরে দেখুন এখানে লেখা আছে সেন্ট এখানে সেন্টে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর দেখুন আমার ফোনে একটি এস এম এস চলে আসছে তো আমার এস এম দেখি কি কী আসছে দেখুন উপরে একটি বিদেশি নাম্বার দেখা যাচ্ছে ওখান থেকে এসটি আসছে দেখুন আমি যে হাই ফ্রেন্ড লিখেছিলাম সেই হাই ফ্রেন্ড লেখাটি এখানে চলে আসছে আমার ফোনে যে নাম্বারটি আমি ওখানে দিয়েছিলাম তো এইভাবে আপনি যত খুশি তত এস এম এস করতে পারবেন একদম ফ্রিতে এমনকি আপনার নাম্বারটি গোপন রেখে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন